শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনীতিমুক্ত, জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শিক্ষক সমাজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নরসিংদী জেলা বিএনপির সাবেক সহসভাপতি রশিদ নওশেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার সহ অনেকে।